গুড মর্নিং বন্ধুরা, তো সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমি এখন চা খাবো। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, ব্রাশ ট্রাশ করে চা নিয়ে চলে এলাম, লিকার চা। সকালবেলাতে লিকার চাই খাই আমরা, কেননা সকালে দুধের চা খেলে গ্যাস হয়ে যায়। তো এখন এই চা বিস্কুটটা খেয়ে মনটা একটু ফ্রেশ করবো, নাহলে সকালে ঘুম থেকে উঠে যদি চা না খাওয়া হয় তাহলে মেজাজটা বেশ ভারী ভারী লাগে বলেই চাটা খেয়ে নিই, তাহলে একটু হালকা লাগবে, তারপরে কাজে লেগে পড়বো। ঠিক আছে, তো চলো এবার কাজে লেগে পড়ি। তো দেখো, এখন সকালে এই যে বাসি কাপড়টা ছেড়ে পড়েই চলে এসেছি তুলসী মন্দিরটি জল ঢালতে। এই তুলসী মন্দিরে জল টল ঢেলে এই সামনের উঠোনটা ধুয়ে নিই ভালো করে। আর দেবজিৎ টিউশনে যাওয়ার আগেই ভোরবেলাতে আমি ওইদিকে মানে দুয়ারে আর কি জল ঢালা ঢালি সমস্ত কিছু করে নিই। তো এখন আমি এই দিকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে যত খালি বোতল আছে সেইগুলো একটা বালতির মধ্যে ভরে নিয়ে যাব, যখন টাইম করে জল আসবে তখন এগুলো সব ভরে নেব। তো দেখো, তারপরে ওইদিকে কাজ বাগিয়ে টাগিয়ে চলে এলাম বিছানা তুলতে। তো সকাল থেকে বিছানাটাই তোলার সময় পাইনি, চাটা খেয়ে তো ওইদিকে চলে গেলাম, তোমরা দেখতেই পেলে। তো দেখো, এখন বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো দুটো বিছানার চাদর বিছানার উপরে, কেননা এখন না মানে গরম হলে কি হবে, ভোর দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগে। তো ওই জন্য দুটো চাদর নিয়ে শুয়েছিলাম, একটা দেবজিৎ ঢাকা নেই, একটা আমি নিই। আর তোমাদের দাদা ভাই নেয় না, ওর আবার গরমটা একটু বেশিই লাগে, ওই জন্য ওর চাপা টাপা নেয় না। ভোর দিকে বলে ঠান্ডা লাগছে, কিন্তু তখন তো আমি ঘুমিয়ে মগ্ন থাকি, আমি আমার ঢাকা ওকে দিই না আর কি, আর ও টেনে নেয় না। তো দেখো, ও শর্ট ভিডিও করেছিল কালকে রাতে, তো সেই জামা প্যান্টগুলো গুছিয়ে রাখা হয়নি, ওখানে মেলে রেখেছিলো, তো এখন আমি এইগুলো গুছিয়ে রেখে দেবো। আর তো দেখো, দেবজিৎ চলে এলো টিউশনি থেকে। তো দেবজিৎ টিউশনি থেকে এসে বলছে ওর বন্ধুরা নাকি বাইরে খেলা করছে, তো ও খেলতে যাবে, ওই জন্য আমার কাছে মানে পারমিশন নিতে এসছে আর কি, জিজ্ঞেস করতে এসছে যে মা খেলতে যাব, ওরা সবাই খেলছে। তো ওকে বললাম যে তুই টিউশনি থেকে কী কী পড়া করে এসছিস আগে সেটা বল। তো ওটাই ওকে বলছিলাম, আর বললাম ঘরের পড়াটা আগে কমপ্লিট কর, তারপর খেলতে যাবি। কিন্তু ও তো শুনলই না, দেখো আমাকে কীরকম করে আটকিয়ে দিচ্ছে। তো ও বলছে আগে খেলে আসি, তারপরে এসে পরে আমি পড়াটা করে নেব। তো যাই হোক, চলে গেল খেলতে। তারপরে আমি বিছনা টিছনা খুব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে দেবো। তো আগে মানে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, তো আর টাইম করে জল দেয়নি এখনও, তো ভাবছি আগে মানে রান্নাবান্নাটা আজকে কমপ্লিট করে নেবো। যেদিন সকালে টাইম করে জল দেয় সেদিন সকাল সকাল রান্নাটা মানে সকাল সকাল স্নানটা হয়ে যায়, রান্নাটা দেরিতে হয়। তো দেখো, তারপরে চলে এলাম ঘরটা ঝাঁট দিতে। তো ঘরটা ঝাঁট দিয়ে পরেই চলে যাব রান্নার কাজে লেগে পড়বো। তো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি খুব ভালো করে, আর মুছবো না, কিন্তু এখন মুছবো টাইম করে জল দিলে পরে। আর দেবজিৎ ঘরের মধ্যে এত চটি খুলে রেখে দেয় না, মানে ঝাঁট দিতে খুব বিরক্তিকর লাগে এই চটি টটি সরিয়ে সরিয়ে। তো দেখো, ঘরের মধ্যে কত কাগজের টুকরো পড়ে রয়েছে, ও পড়তে বসে না কাগজ ছিঁড়ে ওই জানে, ওই পড়তে বসবে আর কাগজকে ছিঁড়বে, ওই হচ্ছে ওর পড়া। তো যাই হোক, দেখো এই ঝাঁট দিয়ে কতগুলো নোংরা বেরোলো, এই যে টেবিল টেবিল এগুলো সরিয়ে টরিয়ে ভালো করে ঝাঁট দিই, জানো তো, তাহলে নিচে তলায় কিছু ঢুকে থাকতেও পারবে না, আর পরিষ্কার থাকলে ভালো গ্রীষ্মকালে। এখন বুঝোই তো গ্রীষ্মকালের দিনে কত সব বেরোয় আর কি। তো দেখো, ঝাঁট দিয়ে ভালো করে নোংরাগুলো ফেলে নিচ্ছি। আর বাইরে রোদ উঠেছে কিন্তু আজকে, তো রোদ উঠলেও হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো দেখো, আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। তো দেবজিৎকে নিয়ে বসেছি একটু পড়াতে, তো ও এখন পড়তে বসছে, আর দেবজিতের স্নানও হয়ে গেছে। তো চলো দেবজিৎকে পড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। তো দেখো, এখানে শাক ভাজা করেছি রসুন দিয়ে, কলমি শাক ভাজা, আর এর তলায় রয়েছে ভাত, দাঁড়াও দেখাচ্ছি, আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, হ্যাঁ, আর এখানে রয়েছে আমের চাটনি, ওই সর্ষে ফোড়ন দিয়ে করেছি আমের চাটনিটা, আর এই দেখো এটা রয়েছে হচ্ছে আমডাল, আর এখানে রয়েছে ইয়াম্মি টেস্টি ডিমের তরকারি, তো এটা হচ্ছে ডিমের কারি, ডিমের ঝোল নয়। আর এই দেখো, পড়তে পড়তে হঠাৎ করে মাটিতে শুয়ে পড়েছে, বলছে শুয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, ওর পোড়া টোড়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো বলছে মা আজ ইটিং শো তোমাদের মতো ভিডিও করবো। তো আমরা অনেক আগে একবার ইটিং শো, একবার না অনেকবারই করেছি ইটিং শো ভিডিও, তো যারা দেখোনি তারা আমার আগের ভিডিওগুলো গিয়ে মানে ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। তো ও সেটাই বলছে, মা আমার খাবারের ভিডিও করো, আমি ইটিং শো ভিডিও করবো। তো ওর জন্য একটু ক্যামেরাটা সামনে ফিট করে দিলাম, আর ও তাড়াতাড়ি যাতে খেয়ে নেয়, এটাও ভাবলাম যে ক্যামেরার সামনে যদি নিজের হাতে খায়, নাহলে তো নিজের হাতে খাবে না, নিজের হাতে খেতে দিলে কী করবে, ডিম টিম যা দেবে ওগুলো আগে খেয়ে নেবে, আর ভাতগুলো পড়ে থাকবে, বলবে আর খেতে পাচ্ছি না। তো ওই জন্যই ওকে আমি খাইয়ে দিই।
তো আমার তো ক্যামেরার সামনে দেখে মনে হচ্ছে বেশ ভালোই খাচ্ছে। এ দেখো ডালটাও খেয়ে নিল একবার চুমকে। তো ডাল এমনিতে অত পছন্দ করে না, খেতে চায় না, কিন্তু ক্যামেরার সামনে দেখছি সবই খাচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখনও দোকান থেকে আসেনি, ও দোকান থেকে এলে পরে আমরা সবাই একসঙ্গে খেয়ে নেবো, ঠিক আছে? তো দেখো তোমাদের দাদাভাই এসে পরে বলছে গরম গরম পেঁয়াজি করো, ও আবার এই পেঁয়াজি খেতে খুব ভালোবাসে ভাতের সঙ্গে। তো সেটাই করছি, খুব একটা বেশি করছি না, তো এইগুলো ভেজে তুলে রেখেছি আর একবার দিয়েছি, ব্যাস এইগুলোই, আর কিন্তু বেশি করছি না। ওকে বললাম যে এখন আমি অত বেশি করব না, এই কম করেই করছি। ছাদে এসে একটুখানি বসলাম, ঘুম হলো না, ঘুমানোর জন্য অনেক চেষ্টা করলাম আর মাথাটা এত ধরেছে না আমার, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো ভাবলাম ঘুম হলে না একটু মাথাটা ঠিক হতো, কিন্তু ঘুম একটুও হলো না। এখন বাজে বিকেল 5:30, আর দেবজিৎ এলো টিউশনি থেকে, আর টিউশনি থেকে এসে ওর বদমাইশি শুরু। ওর আমি গলার আওয়াজ পেয়ে আর ছাদে এলাম, দেখলাম ও ছুটে ওই দিকে কাকে তাড়া করে নিয়ে গিয়েছিল, মানে এত বদমাইশ না তোমাদেরকে কি বলবো, আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছি। তো ওই দেখো ওইখানে ধুলো বালি ঘাটছে, ওইগুলোই ওর কাজ, কিচ্ছু বলার নেই আমার। এই ছাদে বিকেলবেলা এলে না মনটা একটু খুব ভালো লাগে জানো তো, মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর না হলে ওই ঘরের মধ্যে চার দেওয়ালে বন্দি, আমরা তো কোথাও যাই না, মানে এদিক কোথাও বেরোয় না আর কি। তো হাঁটতে গেলে হয়, কিন্তু হাঁটতে আর যাওয়া কই হয়, মানে কাজ করতে করতেই তো বিকেল হয়ে যায়, মানে 3:30 বেজে যায়, তারপরে মনে হয় যে হাঁটতে যাব, তো একটু শুই, আর বিকেলবেলাতে আবার অনেক কাজ থাকে, ওই করে না আর হাঁটতে যাওয়া হয় না। আর তারপরে এই রকম বদমাইশ যদি ছেলে হয়, আমি হাঁটতে যাব হয়তো ঘরে এসে দেখবো ও এক কাণ্ড করে আর বসে আছে, ওই জন্য আরও বিশেষ করে যাওয়া হয় না। তো এখন একটুখানি ছাদে বসবো, তারপরে নিচে যাব, নিচে গিয়েও আমার কাজ আছে, মানে রুটি তরকারি সমস্ত কিছু করব। আর বাসনগুলো এখনও পড়ে রয়েছে, মানে ধোয়া হয়ে গেছে, বাসনগুলো গুছিয়ে রাখতে হবে, ধোয়া বাসনগুলো সব ঝুড়ির মধ্যে রয়েছে, তো ওই বাসনগুলো গুছিয়ে রাখবো, নিচে গিয়ে প্রচুর কাজ আছে। তো এখন একটু ছাদেই বসি, ঠিক আছে? চলো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বল।